আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। মুর্শিদাবাদের বেলডাঙ্গা এলাকায় মানসিক ভারসাম্যহীন এক যুবককে উদ্ধার করে তার পরিবারের হাতে তুলে দিল মন্তেশ্বর থানার পুলিশ। উদ্ধার হওয়া যুবকের নাম মোশারফ শেখ, তার দাদা রাজা শেখ এদিন হাতে তার মোশারফ শেখকে তুলে দেওয়া হয় মন্তেশ্বর থানার পুলিশের তরফ থেকে। থানা সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় মন্তেশ্বরে মোজাহারনগর বাজারে এলাকায় তাকে ইতস্ততভাবে ঘুরতে দেখে মন্তেশ্বর থানার টলদারি গাড়ি। জিজ্ঞাসাবাদ করলে কথাবার্তার অসঙ্গতি লক্ষ্য করে তাকে থানায় নিয়ে আসা হয়। তার কাছে থাকা কাগজপত্র থেকে পরিচয়পত্র জানতে পেরে পুলিশ তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে। আজ দুপুর নাগাদ পরিবারের লোকের হাতে তাকে তুলে দেওয়া হয়। এই যুবকের দাদা জানান, গত কয়েক মাস ধরে ভাইয়ের স্মৃতিশক্তির সমস্যা রয়েছে, বাড়িতে মা অস্থি এক করোনা রয়েছে। এদিন দিন চারেক আগে বাড়ি থেকে বের হয়ে যায় সে, কোথায় খুঁজে না পায়। স্থানীয় বেলডাঙ্গা থানায় ডায়েরি করা হয়েছিল। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে যতীনময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন। কোথায় এসেছেন? পূর্ব বর্ধমান মনকেশ্বর থানা। থানায় এসেছেন? হ্যাঁ। কি হয়েছিল? চার দিন আগে ভাই বেরিয়েছে। কোথা থেকে? বাড়ি থেকে। দিয়ে এখন মনকেশ্বর থানায় আসেছে, চলে এসেছে। মনকেশ্বর থানা এলাকায় চলে এসেছে? চলে এসেছে। দিয়ে পুলিশ খবর দেয় আজ। উদ্ধার করে? উদ্ধার করে। কবে খবর দেয়? আজকে। আজকে। দিয়ে ভাইকে নিতে এসো? ভাইকে নিতে এসেছি। পেয়েছো ভাইকে? হ্যাঁ পেয়েছি। কে উদ্ধার করে দিল? পুলিশ? পুলিশ। ভাইকে পেয়ে খুশি? খুশি। ভাইয়ের নাম কি? মোশারফ শেখ। বাড়ি? বেলডাঙ্গা মুর্শিদাবাদ। ওই বেলডাঙ্গা মুর্শিদাবাদ থেকেই চলে আসছিল ভাই? হ্যাঁ। তা ভাইকে পেয়ে খুশি তো? খুশি। পুলিশকে কী জানাবে? পুলিশকে ধন্যবাদ। ধন্যবাদ। ভাইয়ের কী নাম বললেন? মোশারফ শেখ। বাড়িতে কে কে আছে? মা আছে, বাবা আছে, বোন আছে, বউ আছে, মেয়ে আছে। কার মেয়ে? ওর মেয়ে আছে। ওর একটা? কটা মেয়ে? একটা মেয়ে। একটাই বাচ্চা? হ্যাঁ। তা ভাইকে পেয়ে তাহলে খুশি? খুশি। কী নাম আপনার? আমার? হ্যাঁ, রাজা শেখ। বাড়ি? ওই একই জায়গায়, মুর্শিদাবাদ, বেলডাঙ্গা মুর্শিদাবাদ। বেলডাঙ্গা। তো ভাইকে এখন কোথায় নিয়ে যাবে? বাড়ি। বাড়ি? হ্যাঁ। তুমি একাই এসেছো নাকি? হ্যাঁ, আমি একাই এসেছি। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।